আসসালামু আলাইকুম। তৈবুর রহমান তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি যে সম্পর্কে সেটি হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের প্রথম পর্বে আজ এফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স বাক্য কীভাবে রূপান্তর করা যায় সে বিষয়ে আজ তুলে ধরব। রুলস স্ট্রাকচার অনুসরণ করে আমি চেঞ্জিং সেন্টেন্সটি আজ শেখাবো, অ্যাফার্মেটিভ বাক্য থেকে কীভাবে নেগেটিভ বাক্যে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটিতে নিয়মিতভাবে সহজ শব্দ দিয়ে ডায়লগ, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি এবং গ্রামার অংশ নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন সুন্দর রুলস অনুসরণ করে কীভাবে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করা হয়েছে সেন্টেন্সগুলো আমি সেগুলো আজ নিয়ম অনুসরণ করে দেখাবো। প্রথমে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে অনুসরণ গঠন করা যায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপর নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব অর্থাৎ আমি এখানে নিজে তুলে ধরেছি, বি ভার্ব হলো অ্যাম ইজ আর ওয়াজ আর। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের বিপরীত প্লাস অবজেক্ট। তারপর সাবজেক্ট প্লাস, যদি বি ভার্ব না থাকে বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি বি ভার্ব না থাকে তাহলে ডু ডিড ডাজ দিয়ে তারপর নট, তারপর অ্যাডজেক্টিভের বিপরীত, তারপর অবজেক্ট। এভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করব। যদি বি ভার্ব না থাকে তাহলে ডু ডিড ডাজের পরে নট বসাবো এবং অ্যাডজেক্টিভের বিপরীত, আর যদি বি ভার্ব থাকে অ্যাফার্মেটিভ বাক্যে তাহলে বি ভার্ব প্লাস নট তারপর অ্যাডজেক্টিভের বিপরীত। এভাবে স্ট্রাকচার অনুসরণ করে আমরা তৈরি করব। কীভাবে এই স্ট্রাকচার অনুসরণ করে কীভাবে বাক্য তৈরি সেন্টেন্স রূপান্তর করা যায় অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যে সেটি আমি উদাহরণের সাহায্যে তুলে ধরছি। যেমন উদাহরণ, অ্যাফার্মেটিভ বাক্যের উদাহরণ হলো রাশেদ ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস 10। রাশেদ হয় একজন ভালো ছাত্র দশম শ্রেণীর। এটি নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে বি ভার্ব আছে, এম ইজ আর আছে, অর্থাৎ ইজ আছে, ইজের পরে নট বসাবো। নেগেটিভ স্ট্রাকচারের প্রথম স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে, বি ভার্ব আছে তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপর নট, বি ইজের পরেই নট বসাবো এবং অ্যাডজেক্টিভের বিপরীত অর্থাৎ গুডের বিপরীত শব্দ ব্যাড। তাহলে রাশেদ ইজ নট, ইজ নট অর্থাৎ সংক্ষেপে ইজেন্ট লেখা যায়, রাশেদ ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এখানে গুড স্টুডেন্ট আছে, গুড যেহেতু অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখতে হবে, স্ট্রাকচারে সেভাবেই বলা আছে, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে রাশেদ ইজ নট এ ব্যাড স্টুডেন্ট অফ ক্লাস 10। শুধু পরিবর্তন হবে বি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভের এই গুডের বিপরীত শব্দ, তাহলে হয়ে যাবে। দ্বিতীয় যে উদাহরণ সেটি হলো রাশেদ ইজ এ টল বয় ইন হিজ ক্লাস। রাশেদ একজন লম্বা ছেলে তার ক্লাসের। তাহলে এটি নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হবে হলে দেখতে হবে যে ইজের বি ভার্ব আছে কিনা, বি ভার্বের পরে নট বসাবো এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ টলের বিপরীত শব্দ স্মল অথবা লিটিল। তাহলে রাশেদ ইজ নট ইজেন্ট এ স্মল বয় ইন হিজ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে সিম্পল বিষয়ে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যের রূপান্তর, শুধু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ টলের বিপরীত শব্দ। তারপর উদাহরণ 3 নম্বর লক্ষ্য করা যাক, যদি বি ভার্ব না থাকে তাহলে আমাদের যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস ডু ডিড ডাজ। বি ভার্ব না থাকলে ডু ডিড ডাজের পরে নট তারপর অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। উদাহরণ 3 নম্বর লক্ষ্য করা যাক, রাশেদ লাভস হিজ ইয়ঙ্গার সিস্টার ভেরি মাচ। তাহলে এই বাক্যে দেখা যাচ্ছে যে এখানে বি ভার্ব নাই, অর্থাৎ অক্সিলারি ভার্ব নাই। তাহলে দেখতে হবে যে ভার্বটি কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, এটি লক্ষ্য করতে হবে। তাহলে দেখা যাচ্ছে রাশেদ লাভস এখানে প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের শেষে ইয়েস বা ইয়েস আছে, তাহলে ডাজ আনতে হবে। যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকে তাহলে ডাজ নট, যদি ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু নট, যদি ভার্বটি দ্বিতীয় ফর্মে থাকে তাহলে ডিড নট, যা আমি উল্লেখ করেছি দ্বিতীয় স্ট্রাকচারে, নেগেটিভের দ্বিতীয় স্ট্রাকচারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস আছে, তাহলে
ডাজ নট ব্যবহৃত হবে। এবং লাভের বিপরীত শব্দ হেট, লাভ অর্থ ভালোবাসা আর হেট অর্থ ঘৃণা করা। প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা, তাহলে রাশেদ সাবজেক্টে পড়ে ডাজ নট, লাভস আছে সেজন্য ডাজ নট, এস বাই ইউজ আছে ডাজ নট। তাহলে রাশেদ ডাজ নট, ডাজেন্ট, লাভের বিপরীত শব্দ হেট, হিজ ইয়ঙ্গার সিস্টার ভেরি মাস। 4 নম্বর যে উদাহরণ সেটি হলো আই ফরগট দেম, আমি তাদের ভুলে গিয়েছিলাম। এখানে ভার্বটি দ্বিতীয় ফর্মে আছে, তাহলে দ্বিতীয় ফর্মে থাকলে যেখানে বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব নাই সেজন্য ডু ডিড ডাজ, হয় ডু নট অথবা ডিড নট অথবা ডাজ নট। তাহলে যেহেতু ভার্বটি দ্বিতীয় ফর্ম ফরগেট ফরগোট, তাহলে দ্বিতীয় ফর্মে থাকার কারণে এই দ্বিতীয় স্ট্রাকচারটি ফলো করতে হবে যে ডিড নট, এখানে ডিড নট ব্যবহৃত হবে। এখানে দেওয়া আছে আই ফরগোট, যেহেতু দ্বিতীয় ফর্মে তাহলে আই ডিড নট অর্থাৎ আই ডিডেন্ট, ফরগোটের বিপরীত শব্দ রিমেম্বার, ফরগোট অর্থ ভুলে যাওয়া আর রিমেম্বার অর্থ স্মরণ করা, আই ডিডেন্ট রিমেম্বার দেম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করতে হবে ডিড নট দেওয়ার পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, ফরগোট দেওয়া আছে তাহলে ফরগোটের বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম বিপরীত শব্দ হলো রিমেম্বার, এখানে রিমেম্বার প্রেজেন্ট ফর্মটি হবে যেহেতু ডিড নট দেওয়ার পর ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আই ডিডেন্ট রিমেম্বার দেম। প্রিয় শিক্ষার্থীরা এভাবে সহজ শব্দ দিয়ে নিয়মিতভাবে চ্যানেলটিতে গ্রামার অংশ, ডায়লগ, লেটার অ্যাপ্লিকেশন সহজ শব্দ দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।